আমি খুব সুখি মানুষ। তোমার কোনো দুঃখ নেই? না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তা দিয়ে চাল কিনি ডাল কিনি, মনের চোখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ি, এক ঘুমে রাত কাবার। এই একেলা বনের মধ্যে থাকতে তোমার ভয় করে না? যদি চোর আসে? চোর আমার কি চুরি করবে? তোমার সোনা দানা জামা জুতা? হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? চোরকে বল তখন বলবো নিয়ে যাও, আমার সব কিছু নিয়ে যাও। তাহলে তুমি সত্যি সুখী মানুষ? এই দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, মস্ত বড় বাদশা। ও বাদশা ভাই, তোমার গায়ের জামা কোথায় ঘরে রেখেছো? এক তোমাকে 100 টাকা দিব, জামাটা নিয়ে এসো। জামা? হ্যাঁ জামা, এই যে আমাদের মতো জিনিস, তোমাকে 500 টাকা দিব, জামাটা নিয়ে এসো, মুরলের খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামা নেই ভাই। নিচে কথা বলো নে। নিচে বলবো কেন ভাই, আমার ঘরে কিছুই নেই, সেই জন্য তো আমি সুখী মানুষ। সেই নাটিকাটির নাম হচ্ছে সুখী মানুষ। এর দুটি মাত্র দৃশ্য। প্রথম দৃশ্যে মানুষের ধন লুট করে সুখী হওয়া এক দুঃখে এক মুরল, তার জীবনে সুখ নেই।